আমাদের ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেব আমাদের কাছে এসে গেছেন, উপস্থিত হয়েছেন, আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনি চেয়ারে বসুন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এমপি মহোদয়ের শুভাগমনকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জনসেবার তৌফিক দান করেন। ওইটা আমাকে দেন, আমি এটাতে উনি বসুক, এটাতে আমি বসি। আচ্ছা, উনি ব্যস্ত মানুষ, নানা কাজে ব্যস্ত থাকেন, ওনাকে সময় দেওয়া দরকার, ওনাকে ফারিক করে দেওয়া দরকার ওনার এলাকা। আল্লাহ তাআলা এই এলাকাকে কবুল করেন এবং আপনাদের আমাদের এই বরকতপূর্ণ রহমতের মাহফিলে তিনি এসেছেন, আল্লাহ তাআলা তার শুভাগমনকে আশাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি শেষ করছি, লম্বা করব না, এমপি মহোদয়কে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুজুরের নসিহতপূর্ণ এই বয়ানের মধ্যে আমল করার তৌফিক দান করুন। বাবুল ভাই, বাবুল ভাই, সম্মানিত উপস্থিত হাজিরিন, রহমতগঞ্জ যুব ঐক্য প্রতি বছর মাহফিল থেকে মাদ্রাসার ছাত্রদেরকে পাবলিক প্রদান করা হয়, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি পত্র এলাকার বিশিষ্ট কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষক বিভাগী আজকে যারা পাঠিয়েছেন, এক নম্বরে হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল কবির হোসেন, জেলা কুমিল্লা। দুই নম্বরে হাফেজ মোহাম্মদ আরশাদুল ইসলাম, পিতা মোহাম্মদ আওলাদ হোসেন, জেলা নোয়াখালী। নামটা কি তোমার? আবেদ মোহাম্মদ মালরামি, মাহফুজ, মাহফুজ মারুফ, মাহফুজ ইয়াকুব আলী, মারুফ দাওজি, জেলা শরীয়তপুর। হাইসাব হাইসাব আগাও কেন? তোমার নাম কি? মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ হোসেন, পিতা মোহাম্মদ উমর ফারুক, জেলা নোয়াখালী। পাঁচ নম্বরে হাফেজ মোহাম্মদ আবু আরশাদ, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা চন্দন। ছয় নম্বরে হাফেজ মোহাম্মদ ফুরকান আহমদ, পিতা মোহাম্মদ মফিজউদ্দিন, জেলা বরিশাল। সাত নম্বরে হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম, পিতা মোহাম্মদ নিজামউদ্দিন, জেলা পিরোজপুর। এই সাতজন ছাত্রকে এই মাহফিলের অর্থাৎ রহমতগঞ্জ যুব ঐক্য মাহফিলের পক্ষ থেকে পাবলিক প্রদান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতগঞ্জ যুব ঐক্যকে কবুল করেন।
আপনার জন্য ভাত করছি।